গোটা বিশ্বকে ছাপিয়ে অ্যারিস্টার হুক দিয়ে সফল পরীক্ষা ভারতের তেজসের। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট বা এলসিএ এখন নৌবাহিনীর ব্যবহারের জন্য তৈরি। গোয়াতে বৃহস্পতিবার এই তেজসের সফল পরীক্ষা হলো। এবার অবশ্য অ্যারিস্টার হুক দিয়ে। অ্যারিস্টার হুক বা টেল হুক হলো এমন একটি যন্ত্র যেটি বিমানের একদম পিছনের অংশ বা ইমপেনাজ অংশে যুক্ত থাকে। এর মূল কাজ তুলনামূলক কোনো ছোট ডেকের ওপর যখন বিমান অবতরণ করে তখন এই টেল হুক বা অ্যারিস্টার হুক দিয়ে নিরাপদ দূরত্বে বিমানকে থামানো যায়। কেরিয়ার রানওয়ে থেকে ছিটকে যাতে না পড়ে তার জন্যই এই হুকের ব্যবহার করা হয়। বিমান যখন অবতরণ করে তার আগে থেকেই কেরিয়ার ফ্লাইট ডেক অথবা রানওয়েতে কিছু দড়ি লম্বালম্বিভাবে সাজানো থাকে। বিমান অবতরণ করার সময় টেল হুক নামিয়ে দিলে রানওয়েতে আগে থেকেই লম্বালম্বিভাবে সাজানো থাকা বহু সংখ্যক দড়ির মধ্যে একটি এয়ারক্রাফটের টেল হুকের খাঁজে আটকে পড়ে যায় এবং এয়ারক্রাফটকে ধীরে পিছনের দিকে টেনে ধরে এবং গতি কমিয়ে দেয়। এই অ্যারিস্টার হুক দিয়ে তেজসের পরীক্ষা এদিন সফল হয়েছে বলে জানা গিয়েছে। নৌসেনার পক্ষ থেকে এই সংক্রান্ত দুটি ভিডিও প্রকাশ করে টুইট করা হয়েছে। প্রসঙ্গত 2016 সালে ডিসেম্বর মাসে নৌসেনা জানায় তেজস ব্যবহারযোগ্য নয়, কারণ এটি মাটি থেকে আকাশে দ্রুত ওঠার পক্ষে যথেষ্ট ভারী। নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লাম্বা এই অভিযোগ করেছিলেন। তখন এও বলা হয়েছিল যে নৌসেনা এর বিকল্প খুঁজছে। নৌসেনার কাছে MiG-29K রয়েছে, যা বিক্রমাদিত্য ও INS বিক্রান্তের মাধ্যমে পরিচালনা করা যায়। তাই এরপর থেকে তেজস নিয়ে গবেষণা চালায় প্রতিরক্ষা গবেষণা বিভাগ। ঢেলে সাজানো হয় এই এয়ারক্রাফটকে। অনেক কম সময়ে পিক আপ ও হালকা প্রযুক্তির সাহায্যে নতুন তেজসকে তৈরি করা হয়েছে। তবে এই নতুন তেজস নৌবাহিনীর মুকুটে নতুন পালক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবে কিনা তা সময়ই বলে দেবে।